মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল দেখো স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, যেহেতু আজকে রথযাত্রা। সেহেতু জগন্নাথ আমাদের পুরীর একটা আমার একটা দেওর জগন্নাথ দিয়েছিল, জগন্নাথ বলরাম সুভদ্রা ছোট। যেহেতু আমার তো বিশাল ঠাকুর ঘর নেই, তো ঘরেতেই ছোট করে পুজো করবো। কালকে একটু ফুল আর মিষ্টি এনেছিলাম, তো চলো তোমাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করবো। আর কারা কারা জগন্নাথের পুজোতে এনজয় করছো, জগন্নাথকে সেবা করছো, সেটাও কমেন্টে জানিও। যতটা পারবো তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করবো, বিশাল কিছু করতে পারবো না, বাট ভগবানকে এই যে একটুখানি দেবো ভক্তি করে সেটাই যথেষ্ট। তো চলো দেখো আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা, এটা পুরী থেকেই আনা হয়েছিল। আর এদিকে আমি ফুলও নিয়ে নিয়েছি, কালকে জানি না ফুলগুলো ভালো আছে কি না। এই যে ফুলের দুটো মালা নিয়ে নিয়েছি, আর কুচো ফুল আর তুলসী পাতা আছে, আর এদিকে মিষ্টি আছে। তো এইভাবেই ভগবানের সেবা করব, জানি না কতটা করতে পারবো, যতটাই করতে পারি তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করব। চলো দেখতে থাকো। আর এই যে জগন্নাথ দেবটাকে না আমি একটা ভিজে কাপড়ে মুছিয়ে নিয়েছি, একটু ধুলো টুলো পরে, তাও আমি মুছি রোজই, তাও একটু ধুলো টুলো পড়েছে। আর ঘরটা মুছিয়ে পরিষ্কার করে এখানে একটা পরিষ্কার কাপড়ের উপর জগন্নাথ দেবকে বলরাম সুভদ্রাকে বসিয়েছি। তো চলো দেখতে থাকো।
মুখোপাধ্যায় দেব খাচ্ছে। বেশি কিছু আয়োজন প্রভু তোমার জন্য করতে পারিনি, বাট এইটুখানি আমার হয়তো সম্ভব। তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো প্রভু।